দুঃসহ যানজটে জর্জরিত শহরের মানুষকে আকাশপথে বহনে স্কাইটেন তৈরি করেছে চীন। 510 জন যাত্রী নিয়ে ঘন্টায় 70 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই ট্রেনটি। ইতিমধ্যেই দেশটির শানডং প্রদেশে পরীক্ষামূলকভাবে স্কাইট্রেন চলতে শুরু করেছে। খবর জি নিউজের। চীন দাবি করেছে পরীক্ষামূলক চালনা সফল হলে এই ট্রেনটি হবে চীনের সবথেকে দ্রুতগতির রেলপথ। স্কাইট্রেন চীনের বহুল প্রচলিত সাবওয়ে ট্রেনের তুলনায় 3 গুণ ভালো করতে পারবে বলে আশা করছে এই নির্মাতারা। স্কাইট্রেনের ডিজাইনারদের দাবি, মূলত পার্বত্য অঞ্চল এবং বড় বড় শহরের যানজট জর্জরিত এলাকায় এই ট্রেন সেবা বেশ কার্যকরী হবে। এছাড়া কম খরচ এবং প্রচলিত যানবাহনের তুলনায় সহজভাবে পরিচর্যা করা যাবে এই ট্রেনটি। ট্রেনটি বানিয়েছে কুইং দাও CRRC সিফাং কোম্পানি লিমিটেড। এই প্রজেক্টের টেকনিক্যাল ডিরেক্টর লিউ হুয়েন জানিয়েছেন, স্বল্প খরচে সবথেকে ক্ষমতাশীল যান তৈরির দিকেই আমাদের নজর ছিল। স্কাইট্রেন শব্দ নিয়ন্ত্রিত আধুনিক অপারেটিং সিস্টেমে চলবে। উল্লেখ্য, 1901 সালে স্কাইট্রেনের পরিষেবা প্রথম শুরু করে জার্মানি, তারপর জাপান।